নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তা করজোরে আপনাদের সকলের কাছে এইটা নিবেদন রইল ভিডিওর বক্তব্য বিষয়টা পুরোপুরি শুনবেন তারপরে নিজেদের মতামত রাখবেন দুই তরফে যে সমস্ত বাঙালি দর্শক রয়েছে যারা বাংলা সিনেমার ভালো চান যারা বাংলার শিল্পী যারা আছে দুই তরফে যারা স্টার রয়েছে তাদেরকে প্রকৃত সম্মান দিতে জানেন যারা নিজেদেরকে বলেন যে আমরা হচ্ছে প্রকৃত ভক্ত শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা যারা দেবজিৎ বলুন বা সাকিব খান বলুন তাদের প্রকৃত ফ্যান যারা বাংলা সিনেমার ভালো চায় শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে এবং এখানে কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো রকম কন্ট্রোভার্সি বা কাউকে অপমান করা কাউকে নিচু দেখানো কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে কোন স্টার কত টাকা ইনকাম করেছে কার সিনেমা ফ্লপ কার সিনেমা চললো না এই সমস্ত কোনো রকম কথাবার্তা কিন্তু এই ভিডিওতে হবে না কোনো রকম কন্ট্রোভার্সি হবে না তুফান কি হয়েছে তুফান কত কি ব্যবসা করলো তুফান সিনেমাটা কেমন লাগলো সেই বিষয়ে আমার দুটো বক্তব্য দুই ভিডিওতে আমি সেটা স্পষ্ট করে দিয়েছি তা প্রথমত বলে রাখি যারা নানা রকমভাবে বক্তব্য রাখছেন ও পার থেকে বা এই পার থেকেও অনেকে বক্তব্য রেখেছেন ওই পার থেকে অনেক বেশি তা তাদের কাছে আমার ভালোবাসা রইল তারা পজিটিভ রিভিউ দিয়েছেন তারা আমাকে ভালোবাসা জানিয়েছেন তাদের খুব ভাল লেগেছে আমাকে ইভেন অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজও করেছেন এবং অনেকে বলেছেন যে ওখানে বাংলাদেশের একটি টিভি চ্যানেল আছে সম্ভবত বিজয়া টিভি বিজয়া টিভিতেও আমার কিছুটা অংশ দেখা গেছে যে তুফান সম্পর্কে আমি পজিটিভ রিভিউ দিয়েছি তারপরে আমার যেটা মনে হয়েছে যে কিছু কিছু ফ্লস আছে সেই বিষয়ে আমি আমার বক্তব্য বিষয়ে রেখেছি তা যাই হোক মানুষ নানারকম মন্তব্য করেছে সেইগুলো সমস্ত কিছু বাদ দিলাম প্রথম যে পয়েন্টটা ছ সাতটা পয়েন্ট যেটা বললাম যে দেখবেন দুই বাংলার শিল্প সংস্কৃতি তাদের চিন্তাধারা এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে এবং সেখানকার পরিচালক যখন কোনো একটা সিনেমা করেন সেখানকার মানুষের চিন্তাভাবনা তারা কি দেখতে পছন্দ করেন সেই উদ্দেশ্যেই কিন্তু সিনেমাটা বানানো হয় সেটা আমাদের এখানকার সিনেমা বলি বা আপনাদের ওখানকার সিনেমা বলি দেখুন আপনাদের ওখানকার যেরকম সিনেমা দেখে মানুষ সেরকম নাটক দেখতে পছন্দ করে সেরকম নাটক আপনাদের ওখানে প্রচুর হয় মানে ইউটিউবে আমি দেখি তো প্লাস কিন্তু এখানে মানে পশ্চিমবঙ্গে বলুন বা কলকাতার অনেক জনগণ বলুন তারাও কিন্তু নাটক দেখতে কিন্তু পছন্দ করে সেটার সংখ্যাটা কিন্তু প্রচুর কেননা কথাটা বলছি কেননা সুরঙ্গ যখন সিনেমাটা এসেছিলো যখন নিশো ভাই যখন এসেছিলো অনেকে তো তাকে ঘিরে ধরেছিল মানে তারা এক একটা ভিডিওর কমেন্টে গিয়ে তারা তাদের বক্তব্য রেখেছেন যে আমি আপনার এই নাটকটা দেখেছি মেহেজাবিনের এই নাটকটা দেখেছি অপূর্বর এই নাটকটা দেখেছি এবং ওটি প্ল্যাটফর্মে তাদের যে রিসেন্ট টাইমের যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজেরই কিন্তু তারা প্রশংসা করেছেন এবং তারা দেখেনও এইবার প্রথম যেই পয়েন্টটা সেটা হচ্ছে যে দেখবেন কিছুদিন আগে যখন জাওয়ান রিলিজ করেছিল জওয়ান রিলিজের আগে শাহরুখ খানের কেরিয়ারটা কিন্তু একদম তলা নিতে এই মানুষটা গ্লোবালি এত বড় একজন স্টার চারটে বছর এই মানুষটা কোনো কাজ পায়নি তার অবস্থা কোন তলানিতে গিয়ে ঠেকেছিল দেড়শো কোটি ভারতবাসী লোকজন কম বেশি অনেকেই সিনেমা দেখতে পছন্দ করে তারা এই মানুষটাকে নিয়ে নানা কথা বলে গেছে মানুষটার কেরিয়ার শেষ শাহরুখ খান ওই লাভ ঠাফ এই সমস্ত দিয়ে কোনো কিছু হবে না তাকে অন্যভাবে কাম কামব্যাক করতে হবে তারপরে যখন কাম কামব্যাক করলো জওয়ান দিয়ে যখন আসলো সবার মুখে কিন্তু তালা ঝুলিয়ে দিল ওকে দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে যখন দেখবেন আপনাদের ওখানেও যখন ফার্স্ট বাংলাদেশে এই জওয়ানই হচ্ছে প্রথম সিনেমা যেটা রিলিজ করেছে তা সেখান থেকে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় যে আপনাদের ওখানেরই একজন ডাইরেক্টর দিলওয়ার জাহান ঝন্টু একজন বয়স্ক ব্যক্তিত্ব তিনি একজন পরিচালক এবং আপনাদের ওখানে অনন্য মামুন তাদের একটা ভিডিও আমি দেখছিলাম আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন আপনারা দেখতে পারবেন তা তাদের এই বক্তব্য বিষয়ে শুনছিল কেননা অনন্য মামুন জওয়ান সিনেমাটাকে বাংলাদেশে আনতে চান দিলভার ছন্টু সেটাকে চান না এবং নানারকমভাবে সেখানে বুলি করা হয় সিনেমাটাকে জওয়ান দুই দিনও বেশি চলবে না এখানে কেউ দেখবে না কিন্তু যখন হল রিয়াকশন ভিডিওগুলো আসে কাতারে কাতারে মানুষ কিন্তু বাংলাদেশে তারা কিন্তু জওয়ান দেখতে গেছে এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে যে হিন্দি কন্টেন্ট দেখারও কিন্তু প্রচুর মানুষ আছে বাংলাদেশে ঠিক আছে শুধুমাত্র বাংলা সিনেমা না বা বাংলার কাজে না অন্যান্য কন্টেন্টেরও কাজ তারা দেখতে পছন্দ করেন এবং অনেক স্টারদের আশা করি পছন্দ করেন সেটা রণবীর কাপুর হোক রণবীর সিং হোক বা এখানকার দেবদা হোক জিদ্দা হোক তাদেরকে অনেক পছন্দ করেন এবং আমার কমেন্ট বক্সে এসে অনেকে এটাও বলেছেন যে আমরা চাই দেব জিৎ শাকিব খান আমরা তিনজনকেই ভালোবাসি তাদের তিনজনেই কাজ দেখতে চাই এই সমস্ত পজিটিভ মানুষ বা এরকম চিন্তাধারার মানুষের যখন বক্তব্য যখন দেখি তখন সত্যিই ভাল লাগে যে এরা অ্যাকচুয়ালি চায় যে বাংলা সিনেমায় একটা ভালো কাজ হোক যেটা দুই তরফেই মানুষ যাতে দেখতে চায় যেমন বাংলাদেশ থেকে প্রথম হিন্দি সিনেমা হিসেবে যেই ব্যবসাটা করেছিল সেটা হচ্ছে ওয়ান মিলিয়ন ডলার কিন্তু ব্যবসা করেছিল চার নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানকার সিনেমা হচ্ছে সিরিয়াল এটা অনেকেই বক্তব্য রেখেছেন যে সিরিয়াল দ্য প্রিভিয়াস কী কাজ হয়েছে সেটা অনেকেই দেখেছে সেটা দেবদার বলুন জিদ্দার বলুন কত কোটি বিজনেস করেছে সেটা অনেকেই জানে অনেক ভিডিওতে আপনারা সেই তথ্যগুলো পেয়ে গেছেন সেইগুলো আর বলছি না আলাদা করে এই কথাগুলো কেন আসছে দেখবেন আমাদের ডেলি লাইফে আমাদের কিন্তু পারিবারিক বলুন বা সামাজিক বলুন অনেক কিন্তু সমস্যা থাকে সেটা আমাদের বাবা মায়ের সমস্যা বা অনেকের দেখবেন বাবা মার কিন্তু বিচ্ছেদ হয়ে যাচ্ছে তার ছেলে মেয়ে একা হয়ে যাচ্ছে প্রেম ঘটিত সমস্যা প্রেমের বাইরে গিয়ে রকম সমস্যা এই সম্পর্কগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন যে বাস্তবের যে চিত্রগুলো সেইগুলো সিনেমার মাধ্যমে প্রেজেন্ট করা এবং এইগুলো দেখার লোক আছে বয়স হয়ে গেলে কিছু কিছু মানুষজন তার বাবা মাকে তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এইগুলো হচ্ছে বাস্তব জীবনের চিত্র সেই বাস্তব জীবনের চিত্রগুলোই কিন্তু সিনেমার মাধ্যমে দেখানো হয় পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি এইটা যদি সিরিয়াল মনে হতে পারে তাহলে বাংলাদেশের কিছু কিছু নাটক যেগুলো হয় ঠিক আছে সেগুলো তো আসল জীবনের ওপর তৈরি করেই তো বানানো ওখানেও তো প্রেমের বিষয়ে দেখানো হয় একটা ছোট্ট উদাহরণ দিই যে একটা নাটক আছে সেটা মনে হয় যতদূর সম্ভব অপূর্বর ছিল বড় সন্তান কি বড় ছেলে একটা নাটক ছিল আমি কিন্তু দেখেছি নাটকটা প্রচণ্ড ভালো একটা নাটক তা এছাড়াও অনেক বিষয়ের ওপর সেখানে ভালোবাসার ওপর দেখানো হয় বিচ্ছেদের ওপর দেখানো হয় ঠিক আছে নাটকটা ওখানে প্রচুর মানুষ দেখতে পছন্দ করেন সেই জন্য ওখানে প্রত্যেক দিন কিন্তু এক একটা কন্টেন্ট কিন্তু আসতে থাকে সেরকমভাবে আমাদের এখানে প্রচুর দর্শক আছে ফ্যামিলি অডিয়েন্স আছে যারা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন ফ্যামিলি ড্রামা যেটাকে বলা হয় তার জন্য কিন্তু এই সিনেমাগুলো কিন্তু করা হয় এবং সেইগুলো আমি এইগুলো দাবি রেখে বলতে পারি এইগুলোর সফলতা কিন্তু প্রচণ্ড ভালো এখানে সেটা অর্ধাঙ্গিনী বলি সেটা পালান বলি এছাড়া অন্যান্য অনেক সিনেমা আছে কেননা বাংলার যে আগে প্রিভিয়াস সিনেমাগুলো যদি বলে থাকি সেটা দেবদাস সিনেমা বলি যে জিদ্দাস সিনেমা বলি দেবের যেমন প্রধান ছবি দেবের যেমন পূজাপতি ছবি এইগুলো হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কাজ এই কাজগুলো যখন এসেছিল এই গল্প বলার ধরন তার দৃষ্টিভঙ্গিটাই আলাদা পঞ্চম যে পয়েন্টটা সেটা হচ্ছে গান গান দুই তরফের মানুষই কিন্তু পছন্দ করে থাকে ওখানকার অনেক গায়ক আছে যারা কিন্তু এখানে এসে গান গাইছে এই যে রিসেন্টলি একটা সিনেমা বেরোচ্ছে রাজ চক্রবর্তীর বাবলি বাবলির ফার্স্ট যে সংটা সেটা কিন্তু বাংলাদেশের একজন গায়ক কিন্তু গেয়েছেন ঠিক আছে আজকে তুফানে যে গানগুলো দেখুন প্রত্যেকটা ট্রেন্ডিংয়ে চলছে প্রত্যেকটা রিলস করছে খুব ভালো কথা আমাদেরও ভালো লাগছে এবং আমি সেইগুলো নিয়ে যখন ভিডিও করেছি পজিটিভলি ভিডিও করেছি তারপরে এখানকার যারা গায়ক আছে যেমন অনুপম রায় বলি তারপরে রূপম ইসলাম বলি নীলায়ন ভট্টাচার্য বলি প্রত্যেকে কিন্তু ভালো কাজ করে আছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু তাদের গানগুলো কিন্তু একটা আলাদা মাত্রা পাচ্ছে মানুষ পছন্দ করছে সেটা দুই তরফের মানুষই পছন্দ করছে তাদের ভালো লাগছে গানগুলো ছয় নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে নায়কদের নিয়ে নানারকম কথাবার্তা চলছে কে বড় কে ছোট প্রথম কথা বলবো এই বিষয়টাকে নিয়ে অনেকটা চাণক্য নীতি চলছে বা অনেক রাজনীতিবিদ বা পলিটিশিয়ান যারা আছেন যারা সেই সমস্ত বুদ্ধি বার করে খেলায় যে কিভাবে দুই তরফের মানুষের মধ্যে যারা কিছু কিছু সৌকল্ড ফ্যান আছেন যাদেরকে একটু নরকম রকম উস্কানি দিয়ে তাদের মধ্যে একটা বিবাদ লাগিয়ে দেওয়া যায় এবং এটা হচ্ছেও যার ফলে কি হচ্ছে আমি বলবো না এটা একতরফা একতরফা একদমই না এটা দুই তরফেই হচ্ছে এবং সেটা খুব নোংরাভাবে হচ্ছে এখানকার যারা ফ্যান আছে যারা জিত ফ্যান আছে বা যারা যারা দেব ফ্যান আছে ওটা ফ্যান বলবো না যদি সত্যিকারের ফ্যান হয়ে থাকে তারা কখনোই অন্যদেরকে অপমান অবজ্ঞা এই জিনিসগুলো করবে না তারা এখানে নানারকম যে কমেন্টগুলো করছে সেইগুলো কদর্য নোংরা আমি তাদেরকে বলবো আপনাদের কি মিনিমাম বিন্দুমাত্র চক্ষু লজ্জা নেই বা আপনাদের মধ্যে কি সেই ক্যাপাবিলিটি সেই যোগ্যতা তৈরি হয়েছে আপনারা একজন স্টারকে নিয়ে এই কথা বলছেন বা ওখানকার যারা সো কল্ড যারা ফ্যান আছেন যারা এই নোংরামিটা এখানকার যারা স্টার আছে তাদেরকে নিয়ে বলছেন যেমন জিদ্দাকে নিয়ে বলছেন দেবদাকে নিয়ে বলছেন তাদের মধ্যেও কি সেই যোগ্যতা রয়েছে আপনাদের মধ্যে কি চক্ষু লজ্জা আছে আপনারাও যেটা করছেন এই তরফ থেকেও করছে দুই তরফ থেকেই হচ্ছে সেটা সেটা কিছু সংখ্যক মানুষজন করে যাচ্ছে এই নোংরামিটা সবাই না যারা আমি প্রথমেই বলেছি যারা প্রকৃত অর্থে দেব জিৎ বা সাকিব খানের ফ্যান ট্রু ফ্যান যারা যারা চান বাংলা সিনেমার প্রগতি উন্নতি তারা এই জিনিসগুলো করবে না তারা তো শুধুমাত্র বাংলা সিনেমাটাকেই দেখছে না তারা ওভারঅল বাংলা ইন্ডাস্ট্রিটার উন্নতি চাইছে কোন পরিচালক করছে সেটা এই দেশের হোক বা ওই দেশের হোক সেটা কিন্তু দেখছে না শুনুন দিনের শেষে যে ব্যবসাটা বড় হবে কোথার থেকে কত টাকা ইনকাম করবে সেই বিষয়টা না আজকে দেখুন পার্সন হিসাবে এই যে তিনজন ব্যক্তিত্ব সেটা দেব বলুন জিৎ বলুন বা শাকিব খান বলুন তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো রকম নোংরামি বা কাদা ছোড়াছড়ি বা এইসব সমস্ত কোনো কিছু নেই তারা প্রকৃত শিল্পী তাদের সকলের প্রতি কিন্তু সম্মান আছে কিন্তু কিছু কিছু বক্তব্য টেনে নিয়ে এসে যে দেখো এ এই কথা বলেছে এই কথাটাকে ওই যে বললাম চাণক্য নীতি আরও বেশি মশলা দিয়ে আরও বেশি সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করে আপনাদের সামনে রাখছে আপনাদের রক্ত গরম হচ্ছে আপনারা অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছেন তা গতকাল রায়ান রাফি একটা লাইভে এসেছিলেন লাইভে এসে তিনি তার বক্তব্যটা রাখলেন যে পরবর্তীতে বাংলার কোনো একজন সুপারস্টারের সাথে তিনি হয়তো কাজ করবেন কিছুটা হয়তো তার কথা হয়েছে এবার কোন সুপারস্টার আমাদের জানা নেই এবার সেখান থেকে একটা পেজ থেকে বা কোনো কিছু একটা জায়গা থেকে এরমভাবে ছড়িয়ে আসলো যে এই স্টারের সাথে রায়ণ রাফি কাজ করতে চলেছে বা এই স্টারের সাথে রায়ণ রাফি পরবর্তী কাজ হবে এবার ওখানে নিয়ে কমেন্টের পর কমেন্ট যে দেখছেন তো রায়ন রাফির সাথে এখন এ কাজ করছে তা বুঝতেই পারছেন আমাদের এখানে আপনাদের ওখানে শুধুমাত্র সিরিয়াল চলে এখানে চলে না এইগুলো কিছু সংখ্যক মানুষ করার চেষ্টা করে আরেকটা বিষয় লক্ষ্য করলাম এই সিনেমা সংক্রান্ত নিয়ে যখন কিছু কিছু ইউটিউবাররা যখন নানারকম মন্তব্য পোষণ করছেন এবার কিছু কিছু টার্ম কিছু কিছু শব্দ কিছু কিছু কথা যেগুলো সত্যি আমার মনে হয় না এইগুলো কখনো বলা উচিত কিছুটা চিন্তাশীল হয়ে সংবেদনশীল হয়ে আপনাদের উদ্দেশ্য যদি থাকে যে মানুষকে সত্যিকারের বোঝানোর তাহলে সেরকমভাবেই নিজের বক্তব্যকে রাখা উচিত জনগণের সামনে এইবার বাকি যারা আপনার চিন্তাধারা বা আপনার কথাবার্তা যারা বুঝতে পারবে তারা সকলে কিন্তু আপনার সাথে সহমত হবে সবাই যে সহমত হবে একদমই না কিছু সংখ্যক মানুষ এবার এর মধ্যেও এই যে আমি যে ভিডিওটা এখন করছি এর মধ্যেও কিন্তু অনেকে কথাবার্তা বলবে যে পা চাচ্ছিস অনেকে তো এই কথাগুলো বলছে এর হাগু খেয়েছিস কত টাকা পেয়েছিস প্রথম কথা বলে রাখি যারা চ্যানেল প্রথমবার ভিজিট করতে আসছেন আমার চ্যানেলটা একবার দেখবেন যে আমি কাউকে পা চাটা বা কোনো কিছু বক্তব্য বিষয় এগুলো করে কিন্তু হয়নি আর আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আমার চ্যানেলে কন্টেন্ট আছে সেটা হিন্দি বলুন আমাদের এখানকার বাংলা বলুন বা বাংলাদেশের কোনো কন্টেন্ট বলুন সব বিষয়ে তো দেখা হয় না যখন যেটা পাই যখন যেটা আমার কেননা এটার বাইরেও আমার কিছু কাজ আছে তা সেইগুলো আপনাদের সামনে নিয়ে আসি তা এই সমস্ত বিষয় আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তুফান সিনেমা নিয়ে আলাদা কোনো কথাবার্তা আমি বলতে চাই না কেননা আমার যা বক্তব্য বিষয় আমি দুটো ভিডিওতে আমি বলে দিয়েছি কেননা ওই বিষয়টা নিয়ে আমি আর টানা হেসরা করতে চাই না তুফান এর অপেক্ষায় রয়েছি অনেকেই অপেক্ষা রয়েছে এবং আমার বক্তব্য বিষয় অনেকের পছন্দ হয়েছে অনেকের পছন্দ হয়নি তুফানে যে সমস্ত মানুষজন ভালোবাসা দেখিয়েছেন বাংলা সিনেমার চিন্তা করে যে সমস্ত মানুষজন পজিটিভ কমেন্ট করেছেন ভালোবাসা দেখিয়েছেন দুই তরফে স্টারদের যারা সম্মান দিয়েছেন তাদের কাজকে সম্মান দিয়েছেন সেই সমস্ত মানুষকে আমার অনেক ভালোবাসা রইল আর চ্যানেল এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার